আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ম্যাম, আপনার নামটা একটু যদি বলেন আমাদেরকে। আমার নাম নাজমা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়, কোথা থেকে আসছেন? নারায়ণগঞ্জ থেকে আসছি। আচ্ছা আচ্ছা, আপনি পেশায় কি করেন এবং আপনার বয়সটা একটু জানতে পারি কি? আমার বয়স 30, আমি একজন গৃহিণী। আচ্ছা আচ্ছা ম্যাম, আপনার মূলত কি কি সমস্যা নিয়ে এসেছেন এবং কেন এসেছেন আমাদের কাছে? আমার মূলত আমার ঘাড়ে ব্যথা ছিল, ঠিক আছে? আজকে প্রায় 3 মাস যাবৎ ঘাড়ে ব্যথা। আমি নারায়ণগঞ্জে প্রায় 3টা 4টা ডাক্তার দেখিয়েছি, কিন্তু তত মানে উন্নত চিকিৎসা পাইনি, উল্টা আরো রিয়েকশন করছে ওষুধগুলো আমার। তারপরে যখন আমার শাশুড়ি ডিপিআরসি থেকে সুস্থ হয়ে গেল, তখন বলল যে তুমি ওখানে যাও, ডিপিআরসি তে গেলে ভালো ফিজিওথেরাপি দিলে হয়তো বা তোমার হাতটা সুস্থ হয়ে যাবে। যখন আমি এখানে আসছিলাম ডিপিআরসি তে, তখন আমার মানে গার ব্যথা, মানে আমি কথাই বলতে পারিনি এমন অবস্থা হয়েছে। মানে হাত শিশিরে নিয়ে যেত, মনে করে যে হাতটা অবশ হয়ে গেছে আমার, মানে প্যারালাইসিস এর মতো। কিন্তু এখন বর্তমানে আমি অনেক সুস্থ আছি। এখানে যে ফিজিওথেরাপি যারা আছে তারা খুবই ভালো চিকিৎসা দেয়। আমি মনে করি যারা নাকি এখনো বসে আছেন এইরকম সমস্যা নিয়ে, মানে চিন্তা করেন যে কোথায় গেলে ভালো হবো, অবশ্যই আমি তাদের বলবো যে ডিপিআরসি তে আসেন, অবশ্যই সুস্থ হয়ে যান। কারণ একজন মানুষের সুস্থতায় অনেক কিছু, আর এখন বর্তমানে অপারেশন করলে যে সুস্থ হবেন তা না, আপনি ফিজিওথেরাপি দিয়েও সুস্থ হতে পারেন। আচ্ছা ম্যাম, আপনি আগে আপনার কোন পরিস্থিতি ছিল যখন আপনি? আমি মানে আমার ব্যথাটা প্রথম ছিল ঘাড়ে, ঘাড়ে আস্তে আস্তে নামতে নামতে দেখলাম হাতটা আমার ব্যথা, হাত ব্যথার পর পর শিরশিরে পুরো অবশ হয়ে গেল আমার হাতটা পুরো। মানে আমি কোনো কাজ করতে পারতাম না, মানে মানে মোট কথা আমার পুরা মানে অস্থির অবস্থা ছিল যখন আমার এই মানে সমস্যাটা ছিল। এখন বর্তমানে আমার হাতটা মোটামুটি মানে পুরা হাত নাড়াইতে পারি, কাজটা সব করতে পারি, তারপর গাড়ও নাড়াইতে পারি, গাড় ব্যথাও নাই, হাতে এখন কোনো ব্যথা নেই। মানে স্যারের উদ্দেশ্যে বলতে চাই, স্যারে মানে এমন একটা প্রতিষ্ঠান খুলছে যারা নাকি অনেকেই মনে করে যে আসলে কি অপারেশন করলে আমরা অনেক সুস্থ হয়ে যাব, কিন্তু আমি মনে করি যে সফিউল্লাহ স্যার একটা এরকম একটা প্রতিষ্ঠান করেছে যে যারা নাকি মানে এরকম আমরাও সুস্থ হয়ে গেলাম, আরো যারা আছেন তারাও সুস্থ হয়ে যাক। স্যারের জন্য অবশ্যই দোয়া করব যে এরকম একটা প্রতিষ্ঠান আমাদের দেশে আছে, যে দেশের বাহিরে যেতে হবে না, আমাদের বাংলাদেশে এরকম ট্রিটমেন্ট হইতেছে এখন। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন সবসময় সুস্থ থাকি। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।